মতলবে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পর্যায়ের বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন পর্যায়ের পুরস্কার বিতরণ ও সনদ বিতরণ করা হয়েছে। এবছর জাতির পিতার নামে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা নামকরণ করা হয়। আজ 28 জুন মঙ্গলবার উপজেলা পরিষদ মায়া বীর বিক্রম অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল হাসানের সভাপতিত্বে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস। উপজেলা একাডেমির সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল কায়ুম খান। এ সময় উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবু তাহের, উপজেলার নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম তাজুল ইসলাম, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারি, পুরস্কারের জন্য মনোনীত শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এতে 3 গ্রুপে ভাষা ও সাহিত্য, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ, গণিত, কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ে মোট 12 জন মেধাবী শিক্ষার্থী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ 2022 উদযাপন উপলক্ষে বিভিন্ন ইভেন্টে 57 জনকে পুরস্কার, সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।